কিছুদিন আগে আমি হাসপাতালে ছিলাম, আমাকে দেখতেও যায়নি সে। আমার সঙ্গে তার এখন শারীরিক মানসিক কোনো অ্যাটাচমেন্টই নাই। আমি যখন হাসপাতালে তখন বাসায় রাজতার জিনিসপত্র গুছিয়ে রেখেছিল, আগেই প্রস্তুত ছিল বাসা থেকে বেরিয়ে যাবে, সম্পর্ক রাখবে না। এভাবে তো আর সংসার সম্পর্ক টিকিয়ে রাখা সম্ভব নয়। মিমের সঙ্গে রাজের সম্পর্ক জড়িয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন পরিমণি। মূলত তখন থেকেই রাজপরির সম্পর্কটা স্বাভাবিক ছিল না। বিষয়টি স্বীকার করে পরিমণি বলেন, দামাল ছবির মুক্তির সময় থেকেই আমাদের সম্পর্ক স্বাভাবিক যাচ্ছিল না। রাজ আগের মতো নিয়মিত বাসায় থাকতো না, সন্তানের প্রতিও তার সে ধরনের দায়িত্ব চোখে পড়েনি। কিন্তু এরপরেও সিনেমার বা বিভিন্ন ইভেন্টের অনুষ্ঠানে ঘনিষ্ঠভাবে একসঙ্গে দেখা গেছে দুজনকে। এ ব্যাপারে পরিমণির বক্তব্য জানতে চাইলে তিনি বলেন, এগুলো ছিল রাজের লোক দেখানো। আমার কোনো অনুষ্ঠান থাকলে সঙ্গে সে যেত। বিশ্বাস করেন, কিছুদিন আগে আমি হাসপাতালে ছিলাম, আমাকে দেখতেও যায়নি সে। আমার সঙ্গে তার এখন শারীরিক মানসিক কোনো অ্যাটাচমেন্টই নাই। আমি যখন হাসপাতালে তখন বাসায় রাজতার জিনিসপত্র গুছিয়ে রেখেছিল, আগেই প্রস্তুত ছিল বাসা থেকে বেরিয়ে যাবে, সম্পর্ক রাখবে না। এভাবে তো আর সংসার সম্পর্ক টিকিয়ে রাখা সম্ভব নয়। তাহলে কি বিচ্ছেদের দিকে যাচ্ছে আপনাদের সংসার? এমন প্রশ্নে ঢাকাই সিনেমার এই অভিনেত্রী বলেন, ও তো আমাকে ছেড়ে চলেই গেছে, বিচ্ছেদ তো হয়েই গেছে, আমি আর কল্পনাতেও ভাবতে চাই না। শরীফুল রাজ আমার জামাই, একটা মানুষ চলে গেল তো আর ধরে রাখা যায় না। হাসতে হাসতে পরি আরও বলেন, রাজ এখন বলে কি আমাদের বিয়ের কাবিননামা নাকি ভুল, আমাদের নাকি ঠিকঠাক বিয়েই হয়নি, এভাবে বলতে পারে? সে ভয়ঙ্কর মানুষ, আমার সঙ্গে থাকা যাবে না, আমি চাই সে আমাকে তালাক দিয়ে দিক, আমি ওর প্রাক্তন, এটাই শুনতে আমার ভালো লাগবে, আমি রাজের বউ এটি আর শুনতে চাই না। দুঃখ করে পরি বলেন, রাজ আমার বাচ্চার বাপ, সেটা অস্বীকার করা যাবে না। আমরা একে অপরের অবিচ্ছেদ্য অংশ, কিন্তু আমাদের সন্তানের জন্য আফসোস হয়ে থাকবে, বাবা মাকে নিয়ে সুখী জীবন পাচ্ছে না আমাদের সন্তান, আর এজন্য দায়ী রাজ, আমাকে দোষ দেওয়ার কোনো সুযোগ নাই। এ সংসার টেকানোর জন্য আমি কি পরিমাণ চেষ্টা করে গেছি রাজও সেটি ভালো জানেন, কিন্তু সন্তানের দিকে তাকিয়ে কিংবা নিজের উপলব্ধি থেকে যদি রাজ আবার ফিরে আসেন। এ ব্যাপারে পরিমণি বলেন, বিয়ে সংসার কি মুদি দোকানের মতো কারবার, ফিরে আসার আর সুযোগ নাই। যে মানুষ স্ত্রী বাচ্চার মার চরিত্র নিয়ে কথা বলতে পারে, তার সঙ্গে একসঙ্গে থাকা তো দূরের কথা, একসঙ্গে সংসার করার চিন্তাও আর করা যায় না, তার সঙ্গে থাকার আর কোনো সুযোগ নেই বলেও জানান পরিমণি।